আজকে আমরা দেখব কিভাবে চুলের ফাঁকা অংশের ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করা যায়। তার জন্য আমরা সেই ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফটোশপে ওপেন করব। এরপর ইমেজের ল্যাটিস সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল সিলেক্ট করব এবং মোড হিসেবে পাথ মোড সিলেক্ট করব। এরপর আমরা ইমেজটিকে সিলেক্ট করব। এখানে একটু বিষয় খেয়াল রাখা দরকার আমাদের, যে এখানে যে দাড়ি আছে, দাড়ির ফাঁকা অংশে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাই আমরা রিমুভ করতে চাচ্ছি। তার জন্য আমরা একটু লং ডিস্টেন্সে একটু দূরত্ব বজায় রেখে আমরা সিলেক্ট করব, যেখানে মূলত এই ধরনের ফাঁকা অংশ আছে, আর যেখানে ফাঁকা অংশ নাই আমরা সেখানে ডিস্টেন্স না, আমরা সেখান থেকে একটা পাশ থেকে আমরা সিলেক্ট করব। আর এখানে চুলের হিউজ পরিমাণ ফাঁকা অংশ রয়েছে, আমরা সেটিকে বড় ধরনের দূরত্ব বজায় রেখেই আমরা সিলেক্ট করতেছি। এবং স্টার্টিং পয়েন্ট ইন পয়েন্ট একত্র করে দিলাম। এরপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং ইন্টার বাটন প্রেস করবো একসাথে, তাহলে আমাদের সিলেক্ট হবে। এরপর আমরা সিলেক্ট মেনুতে ক্লিক করে কিবোর্ডের শীট বাটন চেপে ধরে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব এবং ভিউ হিসেবে ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা ভিউ হিসেবে ব্ল্যাক রাখব, কারণ হোয়াইট রাখলে আপনি বুঝতে পারবেন না কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা আপনার মেন সাইড, তো সেজন্য আমরা বলতেছি যে ব্ল্যাক হিসেবে সিলেক্ট করলে আমাদের ব্রাশ করতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সহজ হবে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষের কিবোর্ড দিয়ে কি দিয়ে আমরা এই ব্রাশটিকে বড় এবং ছোট করতে পারি, তা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ছোট বড় করে নিব। দেন আমরা ব্রাশ করব যেখানে আমাদের চুলের ফাঁকা অংশের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা দেখে দেখে ব্রাশ করতে থাকব। এবং দাঁড়িয়ে এখানেও আমাদের এই ফাঁকা অংশ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তো এভাবে আমরা যেখানে ফাঁকা অংশে ব্যাকগ্রাউন্ড দেখব সেখানেই আমরা ব্রাশ করতে থাকব। এরপর আউটপুট টুতে ক্লিক করে আমরা নিউ লেয়ার হিসেবে সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। তো এভাবে আমরা যে কোনো একটা ইমেজের চুলের ব্যাকগ্রাউন্ডে ফাঁকা অংশের যে ব্যাকগ্রাউন্ড থাকে তা আমরা সহজেই রিমুভ করতে পারি। থ্যাংক ইউ।